এনিমেটিং লাফটের মাধ্যমে আমরা কিভাবে একটি টেক্সটকে এনিমেট করতে পারি এ লেসনে আমরা তা দেখব। প্রথমে আমরা শেপ হতে একটি টেক্সট ক্রিয়েট করব। সেখানে আমরা একটি অ্যাম টেক্সট ক্রিয়েট করব এবং অপর একটি শেপ সার্কেল আমরা ফ্রন্ট ভিউ বডি ক্রিয়েট করব। এবার আমরা এম টেক্সটটিকে সিলেক্ট করে জিওমেট্রি প্যানেল হতে আমরা কম্পাউন্ড অবজেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা লাফট সিলেক্ট করে গেট শেপ বাটনে ক্লিক করে আমাদের সার্কেলটিকে আমরা সার্কেলটির উপর আমরা ক্লিক করব। তাহলে আমাদের টেক্সটটি সার্কেলের শেপটি ধারণ করবে। এবার আমাদের এম টেক্সটটিকে মডিফাই করতে হবে, এই জন্য আমরা সার্কেল শেপটিকে সিলেক্ট করে মডিফায়ার প্যানেল হতে এর রেডিয়াস আমরা কমিয়ে আমাদের টেক্সটটিকে আমরা রিসাইজ করে নিব। এরপর আমরা আমাদের লাফটিকে সিলেক্ট করে এখানে মনে রাখতে হবে আমাদের টেক্সটটি সিলেক্ট করলে হবে না, আমাদের লাফটিকে সিলেক্ট করতে হবে। এখানে আমরা লাফট 01 সিলেক্ট দেখতে পাচ্ছি, লাফট 01 টি সিলেক্ট থাকতে হবে। এবার আমরা মডিফায়ার প্যানেলের ডিফরমেশন হতে স্কেলে ক্লিক করব। আমরা স্কেল ডিফরমেশন উইন্ডোটি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ইনসার্ট কর্নার পয়েন্টে ক্লিক করে দুটি কর্নার ক্রিয়েট করব ঠিক মাঝ বরাবর। তো আমরা এই কর্নার পয়েন্ট দুটির নাম দিয়ে দিতে পারি, সে ফার্স্ট কর্নার পয়েন্টটি এ এবং দ্বিতীয় কর্নার পয়েন্টটিকে আমরা বি ধরতে পারি। এবার আমরা এ কর্নার পয়েন্টটিকে সিলেক্ট করে এর এক্স ভ্যালু, আমরা নিচে যে দুটি ভ্যালু দেখতে পাচ্ছি প্রথমটি এক্স ভ্যালু তারপরটি ওয়াই ভ্যালু, আমরা প্রথম এ কর্নার পয়েন্টকে সিলেক্ট করে তার এক্স ভ্যালু 0 করে এন্টার দিব। এরপর আমরা আমাদের বি কর্নার পয়েন্টকে সিলেক্ট করে এর এক্স ভ্যালু 0 এবং ওয়াই ভ্যালু 0 করে আমরা এন্টার দিব। এরপর আমরা লাস্টের কর্নার পয়েন্টটিকে সিলেক্ট করব, আমাদের বক্সের ভিতর থেকে এভাবে ড্রাগ করে আমরা সিলেক্ট করব কর্নার পয়েন্টটি। এরপরের ওয়াই ভ্যালুটি আমরা 0 করে এন্টার দিব। এবার আমরা স্কেল ডিফরমেশন বক্সটি ক্লোজ করে দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাফটি এম টেক্সটের একদম এই কোনায় ছোট আকারে দেখা যাচ্ছে। তো এই অবস্থায় আমরা আমাদের স্লাইডারটিকে টাইম স্লাইডারটিকে 80 ফ্রেমে রেখে আমরা অটো কি অন করব। এবার আমরা পুনরায় স্কেল ডিফরমেশন উইন্ডোটি ওপেন করব। এবার আমরা স্কেল ডিফরমেশন উইন্ডোটির থেকে আমাদের যে কর্নার পয়েন্টটি আমরা ক্রিয়েট করেছিলাম বি পয়েন্টটি, বি কর্নার পয়েন্টটি এবার আমরা সিলেক্ট করব। তো আমাদের স্কেল ডিফরমেশন উইন্ডোর ভিতর থেকে উইন্ডো সিলেকশনের মাধ্যমে আমাদের সিলেকশনটি করতে হবে। আমরা যদি বাইর থেকে সিলেকশনটি করি তাহলে আমাদের এ পয়েন্টটি কর্নার পয়েন্টটি সিলেক্ট হয়ে যাবে, এই জন্য আমরা স্কেল ডিফরমেশনের ভিতর থেকে ঠিক এভাবে আমাদের বি কর্নার পয়েন্টটি আমরা সিলেক্ট করব এবং এর এক্স ভ্যালু আমরা 100 করে এন্টার করব। এবার আমরা পূর্বের মতো স্কেল ডিফরমেশন উইন্ডোর ভিতর থেকে ঠিক এভাবে আমাদের এ কর্নার পয়েন্টটিকে সিলেক্ট করতে হবে এবং এ কর্নার পয়েন্টটির
টেক্সট ভ্যালু আমরা 100 করে এন্টার করব। এবার আমরা স্কেল ডিফরমেশন উইন্ডোটি ক্লোজ করে দিতে পারি এবং অটো কি অফ করে দিয়ে আমাদের স্লাইডারটিকে আমরা 0 ফ্রেমে রাখব এবং প্লে বাটনে ক্লিক করে আমাদের অ্যানিমেশনটি আমরা লক করব। তো এইভাবে আমরা যে কোনো লাইনকে বা যে কোনো শেপকে আমরা অ্যানিমেট করতে পারি। ধন্যবাদ।